দীপিকা নাক কাটার হুমকি যারা দিয়েছিল, মনে হচ্ছে নাকের বদলে নরুন পেয়ে টাকঢুমাটুম বাদ্য বাজিয়ে তাদের হয়তো সন্তুষ্ট থাকতে হবে। কেননা সবকিছু ঠিকঠাক এগোলে কাটা যাবে পদ্মাবতীর দীর্ঘিকার। পদ্মাবতীর রূপান্তর ঘটে প্রকাশ পাবে পদ্মাবত। সূর্পনখা হতে হবে না দীপিকাকে। সেন্সর বোর্ডের এই সমঝোতা সূত্র অবশ্য রাজস্থানের করণী সেনার না পছন্দ। তারা সিনেমাটা নিষিদ্ধ করার দাবিতে এখনো অনড়। ঝাঁসি বাসীর মধ্যে অবশ্য এ নিয়ে কোনো হোলদোল নেই। তাদের ভাবনা জুড়ে শুধু তাদের হৃদয়ের রানীর সম্মান। প্রার্থনা একটাই, রানীর কোনো রকম সম্মান হানি যেন না হয়। উত্তরপ্রদেশের যে অংশটা মধ্যপ্রদেশের ঘাড় বেয়ে নেমে এসেছে, ঝাঁসি জায়গাটা ঠিক সেখানেই। সেখানকার লোকজনের মনে রানীর লক্ষ্মীবাইয়ের আসন কতটা পরিপাটি করে পাতা, ঝাঁসি না গেলে তা বোঝা যেত না। পদ্মাবতী বা পদ্মিনীর সঙ্গে লক্ষ্মীবাইয়ের তুলনাতেও শহরবাসী আগ্রহী নয়। রানী পদ্মিনী বা পদ্মাবতী কতটা বাস্তব ও কতটাই বা কল্পনা, তা নিয়ে বিতর্ক বিস্তর। লক্ষ্মীবাইয়ের অস্তিত্ব বীরত্ব ও নাতিদীর্ঘ জীবনের ইতিহাস নিয়ে কিন্তু বিতর্কের বিন্দুমাত্র অবকাশ নেই। দীপিকা পাদুকোন যেমন পদ্মাবতী, কাঙ্গনা রানাওয়াত তেমনই ঝাঁসির রানী। কিন্তু লক্ষ্মীবাইয়ের আদিনাম যে মণিকর্ণিকা তা আগে জানা ছিল না। জানা গেল ঝাঁসির দুর্গ ঘোরার সময়। গাইডের ব্যাখ্যা এই রকম, লক্ষ্মীবাইয়ের জন্ম বারাণসীতে। বারাণসীর বিখ্যাত মণিকর্ণিকা ঘাটে বাবা কাজ করতেন, সেই ঘাটের নামেই মেয়ের নাম রেখেছিলেন। মণিকর্ণিকা ক্রমে ছোট হয়ে হল মনু। মাত্র 14 বছর বয়সে ঝাঁসির রাজা গঙ্গাধর রাওয়ের সঙ্গে বিয়ে হয়ে গেল মনু। সেই থেকে মণিকর্ণিকা অস্ত গেল, উদয় হল রানী লক্ষ্মীবাই। ঝাঁসির গাইডদের মুখে রানী লক্ষ্মীবাইয়ের মহত্ত্ব ও মনে বাসা বেঁধেছে মণিকর্ণিকার প্রতীক্ষা। হবে নাই বা কেন, 30 বছর পূর্ণ না হওয়া কোন রমণী শিশু সন্তানকে পিঠে বেঁধে ঘোড়ার লাগাম দাঁতে চেপে দুই হাতে খোলা তলোয়ার নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছেন সতী সাবিত্রীর দেশ ভারতে এমন ছবি যে বিরল। সেই ছবি যদি জীবন্ত হয়ে চোখের সামনে ভেসে ওঠে, ইতিহাস তাহলে কল্পনার জগৎ থেকে বাস্তবে নেমে আসে। সিপাহী বিদ্রোহ যদি হয়ে থাকে ভারতের স্বাধীনতা অর্জনের প্রথম সংগ্রাম, অনন্যা বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ তাহলে দেশের প্রথম নারী স্বাধীনতা যোদ্ধা। বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায় ইতিহাসের সেই নেমে আসার প্রতীক্ষায় দিন গুনছে গোটা ঝাঁসি। শুধু ঝাঁসি বলে কি করে, প্রতীক্ষায় রয়েছে দেশের স্বাধীনতাকামী তামাম নারী সমাজ। তাকে নিয়ে ঝাঁসিবাসীর গর্বের বহু কারণ। স্বামীর মৃত্যুর পর রাজপাট সামলেছেন, প্রজাদের মঙ্গলের চেষ্টা করে গেছেন আমৃত্যু, আর অনেকের মতো আত্মহননের পথে এগোননি। জহর ব্রত পালন করেনি, ভীরু মনে দুবেলা মরার অপেক্ষা করেননি, বরং ঝাঁসিকে স্বাধীন রাখতে হাতে তুলে নিয়েছেন অস্ত্র, গড়ে তুলেছেন প্রমিলা বাহিনী, যুদ্ধক্ষেত্রে সেনাপতির ভূমিকা নিয়েছেন এবং লড়তে লড়তে ক্ষত বিক্ষত হয়ে গোয়ালিয়রের এক প্রান্তে পৌঁছে নদীর কিনারায় এক সাধুকে অনুরোধ করেছেন তার জন্য চিতা সাজাতে। লক্ষ্মীবাঈ চাননি ইংরেজরা তার কেশাগ্র স্পর্শ করুক, করতেও পারেনি। মাত্র 150 বছর আগের ঘটনা, 1828 সালের 19 নভেম্বর জন্ম, মৃত্যু 1958 সালের 18 জুন। ক্ষণজন্মা নারীর ক্ষণিকের জীবন। সাহস ও বীরত্ব তো বটেই, রানী লক্ষ্মীবাঈ আজকের দিনে আরো প্রাসঙ্গিক তার অত্যাধুনিক মন ও ধর্মনিরপেক্ষ মানসিকতার জন্য। হিন্দু ও মুসলমানে কোনো বিভেদ কোনোদিন তিনি করেননি। তার রাজত্বে মন্দির মসজিদ পাশাপাশি তৈরি হয়েছে যেমন, তেমনি পূর্ণ দায়িত্বে বহাল রেখেছিলেন মুসলমান সেনাপতিদের। দুর্গ রক্ষার যুদ্ধে নিহত মুসলমান ও হিন্দু যোদ্ধাদের যে অশ্বত্থ গাছের তলায় কবর ও দাহ করা হয়েছিল। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের মেলায় দুই ধর্মের মানুষ সেখানে জড়ো হন শ্রদ্ধা জানাতে। আজ পর্যন্ত কোনো তিক্ততা দেখা যায়নি। দুর্গে প্রতিদিন সন্ধ্যায় আলো এবং ধ্বনির মূর্ছনায় জীবন্ত হয়ে ওঠে 150 বছর আগের ঝাঁসির ইতিহাস ও রানীর জীবনালেখ্য। ভাষ্য পাঠিয়েছিল দিকপাল অভিনেতার অম্পুরি এবং অভিনেত্রী সুস্মিতা সেন। গাইড বলেন, রানীর ভূমিকায় কণ্ঠদানের জন্য সুস্মিতা একটা টাকাও গ্রহণ করেননি। কেন বলুন তো, উত্তরটাও গাইডই দিলেন। রানী লক্ষ্মীবাঈয়ের মতো সুস্মিতা সেনেরও জন্ম 19 নভেম্বর, তাই এত সম্মান ও ভালোবাসার মানুষকে নিয়ে তৈরি সিনেমা যেন পদ্মাবতীর মতো অনাবশ্যক কোনো বিতর্ক ও বিড়ম্বনা সৃষ্টি না করে, আমাদের প্রার্থনা ও কামনা এতটুকুই। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।